মধুমিতা সরকার ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, বিশেষ করে স্টার জলসার ধারাবাহিক বোঝে না সে বোঝে না এর পাখি চরিত্রের জন্য পরিচিত। এই ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে এবং বাংলাদেশের দর্শকদের মধ্যেও তার ভক্ত সংখ্যা বাড়িয়ে দিয়েছে। মধুমিতা অষ্টাদশী বয়সে সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন, তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। তবে হঠাৎ করেই 2019 সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদের পর মধুমিতা বিভিন্ন ব্যক্তির সঙ্গে নাম জড়ানোর অভিযোগ উঠলেও তিনি এগুলোকে মিথ্যে বলে উড়িয়ে দেন। নানান সময়ে তাকে এসব নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মধুমিতা নতুন প্রেমের ঘোষণা দেন তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী, যিনি অভিনয় জগতের কেউ নন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের ছবি প্রকাশ করে নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন মধুমিতা। ভারতীয় এক গণমাধ্যম অভিনেত্রীকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে মধুমিতা জানান, হ্যাঁ প্রেম করছি, তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে, সবে প্রেমের শুরুটা হয়েছে, বিয়ে নিয়ে এখনো কিছু ভাবিনি। মধুমিতার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর কাছেও এ নিয়ে প্রশ্ন করা হয়, তবে প্রাক্তন স্ত্রীর এই নতুন সম্পর্ক নিয়ে মন্তব্য করতে চাননি এই অভিনেতা। মধুমিতা টিভি সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও ইদানিং তাকে খুব কমই দেখা যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি এক এক সময় নিয়ে আসেন খবরের পাতায়, ছবি বা তার লেখা মন্তব্য দিয়ে হন সমালোচিত। কালবেলা।